নমস্কার সবাইকে, ওয়েলকাম টু পূর্ণিমাস রিয়েল লাইফ চ্যানেল। আজ আপনারা দেখবেন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি, দেখুন আপনারা। সকাল সকাল পাবলিক হেলথ অফিস থেকে জল দিয়ে দিয়েছে, এখন আমি জলের কাজগুলো সেরে নেব। আমি প্রথমে রাতের খাবার বাসন আর আমরা সকালে যা খেয়েছি তার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জলের কাজগুলো করে নেব এই জন্যেই জলটা বেশি সময় থাকে না, এক ঘন্টা দেয়, তারপর জলটা কেটে দেয়। যেহেতু আমার কলের জলটা ভালো না, কারণ ওটাতে আয়রন আছে, তাই এই জলটা ভালো দেয়, সেই জন্য এই জলটা দিয়ে বেশিরভাগ কাজে করে নিই। স্নান, খাওয়া, খাওয়ার জলটা আপাতত আমরা কল থেকে নিয়ে ফিল্টার করে আবার ঘরে একবার ফিল্টার করে নিই, কিন্তু বাহিরা যে ধরনের কাজ, কাপড় ধোয়া, স্নান করা, বাসন ধোয়া, সব এই জল দিয়ে করার চেষ্টা করতে থাকি আমরা। আমার বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি জলটা থাকতে থাকতে যে কটা পারি কাপড় ধুয়ে নেব। কলের জলটা আয়রন বলে আমাকে অনেক কষ্ট করতে হয়, কল থেকে জল নিয়ে বাইরে একটা ফিল্টার আছে, ফিল্টার করে তারপর কাপড় ধুতে হয়। বারবার জল করা সবসময় ভালো লাগে না, কষ্টও হয়, তার জন্য এই জলটা আসলে পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো মেলে নেব। বাসটা মুছে নিলাম, কারণ এখানে অনেক পাখি এসে বসে তো মাটি লেগে থাকে, আগে বাসটা মুছে নিলাম, তবে ভিজা কাপড়গুলোতে নোংরা লাগবে না, তাই মুছে নিয়েছি। এখন আমি কাপড়গুলো মেলে দেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর কেউ যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমার কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজ একটু দেরি হয়ে গেছে ঝাড় দিতে, কারণ নোংরা অনেক হয়েছে, আর সকাল সকাল যদি আমি উঠোনটা ঝাড় দিতে যাই তবে আমার হাজবেন্ডের দোকান যেতে অনেক দেরি হয়ে যাবে। আর ওই যে আপনারা সিম গাছটা দেখতেই পাচ্ছেন, ওই সিম গাছটার নিচে অনেক পাতা জমেছিল, সেগুলো ঝাড় দিতে গেলে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি আগে ঝাড় দিইনি। ও আমার হাজবেন্ড চলে যাওয়ার পর আমি ভালো করে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। দেখুন আমার বাড়িটা, পুরোটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এই দেখুন আমার সিম গাছ, সিম ধরেছিল, আগে অনেক সিম খেয়েছি কিন্তু এখনও ধরে আছে, যেহেতু এখন চৈত্র মাস চলছে, চৈত্র মাসে সিম খেতে হয় না, বলে নাকি চৈত্র মাসে সিম খেলে নাকি পুরোনো বেমার জেগে ওঠে, পুরোনো রোগ যেগুলো থাকে সেগুলো জেগে ওঠে। সিম গাছের তলাটা একদম নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে দিয়েছি,
সিম গাছটা কাটিনি এটার কারণ আছে, এটার গুটিগুলো রেখে দেব তার জন্য কাটিনি। যখন গাছের সিমগুলো শুকিয়ে গুটিগুলো বের করব, এই গুটিগুলো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। আমি যে উঠোনটা ঝাড় দিয়ে পাতাগুলো জমিয়েছিলাম সেটাতে আগুন লাগিয়ে দিচ্ছি, কারণ এখন চৈত্র মাস তো হাওয়া দিচ্ছে, হাওয়ায় না হলে পাতাগুলো উড়ে উড়ে অন্য জায়গায় চলে যাবে, আর আবারও আমাকে সেই একই খাটনি আবারও করতে হবে, এই ঝাড়ু দিয়ে আবার পাতাগুলো জমাতে হবে। তার জন্য এখন পুড়িয়ে ফেলছি, আর আমি এদিকে পাইপ দিয়ে জল দিচ্ছি, কারণ অনেক ধুলা হয়ে গেছে, ভালো লাগে না, ধুলাগুলো উড়ে উড়ে ঘরে আসে, ঘরটাও নোংরা হয়ে যায়। আমি জানি আমার ভিডিওগুলো খুব বেশি সংখ্যক মানুষ না হলেও, কিছু সংখ্যক মানুষ হলেও আমার ভিডিওগুলো দেখে, তবে আমি তো দেখি ভিউজগুলো। আর আপনারা যদি দেখেন প্লিজ একটা লাইক করে দেবেন, তবে আমার মনে উৎসাহ জাগবে যে আমি আরও ভালো ভালো ভিডিও বানাই। আমি এখন স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি, ভাত বানিয়ে নেব। আমার হাজব্যান্ড চলে আসবে, অনেকটা দেরি হয়ে গেছে ভাত বানানোর জন্য, আগে আমি চালটা ধুয়ে নেব। আমি এখন বাইরে থেকে খাবার জলটা ফিল্টার করে নিয়ে এসেছি, আবার ঘরে এনে ফিল্টারে দিয়ে দিয়েছি, কারণ আমরা খাওয়ার জলটা দুবার ফিল্টার করে খাই, যেহেতু জলটাতে অনেক আয়রন। আমি এখন কুকারে চালটা দিয়ে দিচ্ছি,
ভাতটা বসিয়ে দেব। অনেকটা দেরি হয়ে গেছে তো, এখন ভাতটা না বানালে হাজবেন্ড চলে আসবে। আমার ফ্রিজে কটা মাছ রাখা ছিল, ছোট মাছ। এই মাছগুলো ফ্রিজ থেকে বের করার পর দেখি ওটা একদম বরফ হয়ে আছে। এখন ওটাতে আমি নর্মাল জল দিয়ে রেখে দিয়েছি। এখন আমি বসে গেছি, মাছগুলোকে ভাজবো বলে পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে দুটো লঙ্কা আর ধনে পাতা এনেছিল দুদিন আগে, যেটা শুকিয়ে কেমন হয়ে গেছে তাও ছিঁড়ে নিয়েছি, ওটাও দিয়ে দেব। আমার মাছগুলো বার করার পর ওটাতে নর্মাল জল দেওয়ার পরেও সহজে ওটা ঠিক হচ্ছিল না, মানে বরফটা গলছিল না। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, ওটাতে কটা চালের গুঁড়ো দিয়ে আর একটু দুধের সর দিয়ে মেখে নিচ্ছি। যতক্ষণে আমার মাছের বরফটা গলে যাবে ততক্ষণে আমি একটু রূপচর্চাই করে নিই। যেহেতু কালকে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম বাইকে করে, এখন যে সময় বাইরে অনেক ধুলো বালি আমার মুখে, মানে ভালো লাগছিল না, কেমন যেন লাগছিল মুখটা। তার জন্য আমি এটা বানিয়ে প্রায় সময়ই লাগাই, কারণ এটা মানে হোমমেড স্ক্রাব বলেও বলতে পারেন। এটা লাগানোর পর 5-10 মিনিট ঘষার পর মুখটা ধুয়ে ফেললে মুখটাতে অনেক রিল্যাক্স ফিল হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে বলতে পারেন কমেন্টে। খুব ভালো জিনিস একটা, আমি প্রায় অনেক দিন ধরে এটা করে আসছি, আমার এটাতে কোনো অসুবিধা হয় না। কেন, বাজারের প্রোডাক্টগুলোতে কেমিক্যাল থাকে, ওগুলো লাগালে মানে আমার ভালো হয় না, তার জন্য এটাই আমি ব্যবহার করি। আমার এখন মুখটা ধুয়ে আসার পর দেখুন অন্যরকম লাগছে, আমার গালটা ছুঁয়েও ভালো লাগছিল, একদম সফট লাগছিল। আপনারা ট্রাই করতে পারেন। আমি মুখ ধুয়ে আসার পর দেখি আমার হাজবেন্ড চলে এসেছে দোকান থেকে ভাত খাওয়ার জন্য, তার জন্য আমি তাড়াতাড়ি মাছটা ভাজতে চলে গেলাম। এখন আমি মাছটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, কারণ ও এসে বলছিল আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে খেতে দিলে আমি খেয়ে তাড়াতাড়ি দোকান যেতে পারবো। ওর নাকি কাস্টমার এসে বসেছিল দোকানে, তাই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেভাবেই পারি মাছটাকে ভেজে দেওয়ার চেষ্টা করছিলাম। আমার দুপুরের রান্নার অত ঝামেলা ছিল না, কারণ আগের দিন রাত্রে আমি পনির তরকারি বানিয়েছিলাম, সেটা অনেকটাই ছিল, আমাদের তিনজনের হয়ে যাবে, তার জন্য আমি আর অন্য কিছু রান্না করিনি, পনির তরকারি আর মাছটা ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য। আমি মাছটা ভাজা বসিয়ে বাইরে চলে গেছিলাম, কারণ বাইরে আমার বাসন ধোয়া ছিল, ওখানেই আমাদের থালগুলো ছিল, নিয়ে আসলাম ওটাতে ভাত বাড়বো বলে। আর সাথে আমি জলটাও ভরে নিচ্ছি ফিল্টার থেকে, আমার মেয়েকে বলছিলাম জলটা এসে নিয়ে যায়।
তো ও তো গেল না, ওর বাবাই গিয়ে আনলো। আমি এখন ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা বাড়তে বাড়তে মেয়েকে জিজ্ঞেস করলাম, তুই কি খাবি? ও বলল, আমি মাছ ভাজি দিয়ে ভাত খাবো না। ও বলেই গেছিল যে কালকের পনির তরকারিটা ছিল বলে, আর ও পনির খেতে খুব ভালোবাসে। যখন বললাম পনির তরকারি আছে ভাত খাবি, তো বলল ঠিক আছে দাও খেয়ে নি। তারপর ওর জন্যও ভাত বাড়লাম। এখন আমি সবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ আমারও খুব খিদে পেয়েছিল বাইরে কাজ টাজ করে এসে। আমারও ভাত খেতে ইচ্ছে করছিল, তখন দুপুরে 2টো বেজে গেছিল। তার জন্য আমিও ভাতটা খাবো বলে আমার ভাতটাও বেড়ে নিলাম। এখন আমি আমার হাজব্যান্ডের থালটাতে আমি মাছটা উঠিয়ে দিয়ে আসলাম। মেয়েকেও পনির তরকারি দিয়ে ভাত দিয়ে আসলাম। এখন আমিও আমার ভাতটা বেড়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।